ক্লাবের সামনে একটা দাঁড়িয়ে থাকা অটো থেকে বিপুল পরিমাণ বোমা, বিপুল সংখ্যক বোমা এবং একটা ফায়ারআর্মস উদ্ধার হয়েছে, কি বলবেন? গোটা রাজ্যে এখন এই ধরনের ঘটনা ঘটছে, নতুন কিছু নয়, কারণ পঞ্চায়েত ভোট সামনে আসছে। তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজির কারবার, সেই তোলাবাজির কারবার এই অস্ত্র ছাড়া তো আর কায়েম রাখা যাবে না। সেই অস্ত্র, সেই জন্যই অস্ত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তাই যা ধরা পড়ছে তা হিমশৈলের চূড়া মাত্র। আরও বিভিন্ন জায়গায় একসময় আমরা মুঙ্গেরকে ক্রিটিসাইজ করতাম যে সেখানে এই দেশি বন্দুক তৈরি হয়। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই শিল্প চলছে। আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত শিল্প লগ্নিকারীদেরকে বিজেপি এসে আমন্ত্রণ করেছিলেন কি করেন। বিশ্বমন্ত্রী উপাচার্য বাড়িতে ঢুকে বিক্ষোভ হয়েছে, তার গেট ভাঙার চেষ্টা হয়েছে, যেটা আপনাদের দলেরও কেউ কেউ বলছেন, অনুপম হাজরা তিনি বলেছেন যে উপাচার্যের কথা বলা উচিত ছিল মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। দেখুন, সম্মানীয় উপাচার্য খুব বিদগ্ধ পণ্ডিত এবং স্বাভাবিকভাবে তার ধারণা আছে তার কি কাজ করা উচিত না করা উচিত। তবে এই ধরনের ভ্যান্ডালিজম, অর্থাৎ উপাচার্যের কোনো কাজ আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার বাড়িঘর ভেঙে, তার দরজা ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করা, এটা তো অপরাধ বলে আমার মনে হয়। সেজন্য দুপক্ষকেই কথা বলে সমস্ত সমস্যা মেটানো উচিত। উপাচার্য তো মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেনি, সেক্ষেত্রে কি বলাটা? সেটা উপাচার্যের পারভিউ না, তিনি কার সাথে কথা বলবেন না পারবেন। উপাচার্য এবং সম্মানীয় উপাচার্য এবং ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি, তাদেরকে কেউ ডিক্টেট করতে পারে না। তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যা যা করা দরকার ওরা তা তা করা উচিত এবং উনি করবেন বলে আমার মনে হয়। নন্দীগ্রামের একজন তৃণমূল নেতা দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার নাম শাসনুল ইসলাম, তিনি সমবায় ব্যাংকে চাকরি করতেন, সেখান থেকেও বেতন নিতেন, আবার পঞ্চায়েতের ভাতাও নিতেন। ভিডিওর অভিযোগের ভিত্তিতে তিনি আজ গ্রেপ্তার হয়েছেন। নতুন কিছু না, বিভিন্ন জায়গায় এরকম করে এরা। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস করলে আপনি সব কিছু করতে পারেন, দুদিন পর ছাড়া পেয়ে যাবে, দেখবেন আপনি ছ মাস পরে খোঁজ নিয়ে আবারও একই কাজ করছে। অনুব্রত হয়ে কালকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে, এবার সিবিআই এর উচিত আরেকবার ডাকা, সিবিআই তাদেরকে ডাকে ডাকা উচিত এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কেসকে। ঘর ছাড়াতে আপনার ঘরে ফেরানোর জন্য মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছে, কিন্তু এখন কি তারা সত্যি ফিরতে পারছেন, কি অবস্থায়? দেখুন, পরিস্থিতি এক এক জায়গায় ভয়ঙ্করের দিক থেকে, কোনো জায়গায় ভয়ঙ্কর, কোনো জায়গায় ভয়ঙ্করতম। কারণ বাড়ি যে ফিরবেন, অনেক জায়গাতে বাড়িই নেই। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ফলে বাড়ি ঘর কিছু নেই। এখানে সেখানে গেলে কোনো ঘর ছাড়া যদি কোর্টের মহামান্য আদালতের বিচারপতিকেও দেখান যে এটা আমার বাড়ি ছিল, তিনি বিশ্বাস করবেন না, কারণ সেখানে বাড়ি নেই, বড় বড় গাছ হয়ে গেছে সেখানে। কারণ হচ্ছে পুরো ভেঙে তছনছ করে দিয়েছে, প্রথমেই ভাঙা হয়েছে বাথরুম যাতে মহিলারা গিয়ে থাকতে না পারে। তো সেই জন্য শুধু এই ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কথা বললে হবে না, ঘরে ফেরার পর তাদের উপর আবার আক্রমণ হবে। পুলিশকে দায়ীবদ্ধ করতে হবে, কোর্টকে, মহামান্য আদালতকে, যে তাদের উপর আক্রমণ হলে সেই পুলিশ থানা, সেই থানা অ্যানসারেবল থাকবে, তাকে জবাব দিতে হবে এবং তাদের চাকরি যাবে। এই ধরনের কোর্টের নজরদারি থাকলে তবেই একমাত্র সম্ভব, তাছাড়া সম্ভব না। অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেখানে আমাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা দেখেছি এই ধরনের অপরাধের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সরকার যথেষ্ট অ্যাক্টিভ, কীভাবে তারা অ্যাকশান নিতে হয় জানে। উত্তরপ্রদেশের মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়ে তাদেরকে জিতিয়েও সেটা প্রমাণও করেছে। আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথ সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে। হলদিয়া শিল্প কমিটি নিয়ে আপনার দেখুন, এরকম প্রচুর শিল্প কমিটি আছে, রাজ্য সরকার বিজিবিএসও করলো, কিন্তু এর আগেও করেছে 17-19-এ, খুব লাভের লাভের কিছু হচ্ছে না। ঠিক আছে, প্রকল্প ছুটির দায়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের বিরুদ্ধে চিঠি জানালেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে। দেখুন, কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করা নিয়ে আমরা প্রধানমন্ত্রী সহ সবাইকে জানিয়েছি, তার কারণ কেন্দ্র বেশিরভাগ টাকা দেয় এই প্রকল্পগুলোর। এবং শুধু তাই নয়, আইনগত দিক থেকে যদি আমরা দেখি, এই প্রত্যেকটি প্রকল্পের জন্য সম্মানীয় মন্ত্রীদেরকে লোকসভায় সাংসদদের সামনে গ্রান্টস ফর ডিমান্ড করতে হয় এবং সেই ডিমান্ড আমরা পাস করি। অর্থাৎ আইনত লোকসভা থেকে টাকা স্যাংশন করা হচ্ছে জল জীবন মিশনের জন্য, সেই টাকা স্যাংশনকে দেশের সাংসদরা অ্যাপ্রুভ করছে। তো স্বাভাবিকভাবে সেই প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া মানে কিন্তু দেশের সাংসদদেরকে এবং সংসদকে, অর্থাৎ লোকসভাকে এবং রাজ্যসভাকে কিন্তু ছোট করা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।